আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থী এবং যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে আহমেদ বাউনি একাডেমি অনলাইন স্কুলের পক্ষ থেকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছো এবং নিরাপদে আছো। অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা কেমিস্ট্রি ক্লাসে পরমাণু গঠন নিয়ে আলোচনা করব। তোমরা সবাই অবগত আছো যে তৃতীয় অধ্যায়ে প্রথম যে ক্লাসটা আমি নিয়েছিলাম সেটা পরমাণুর প্রতীক সংকেত যোজনী পরমাণু গঠন নিয়ে একটু আলোচনা হয়েছে। এখন পরমাণু গঠন সংক্রান্ত প্রথম যে মডেল অর্থাৎ পূর্ণাঙ্গ যে মডেল আলোচনা করা হয়েছে সেই সম্পর্কে আজকে আমাদের শুরু হওয়ার কথা এবং ওই ক্লাসে বলা ছিল আজকে রাদারফোর্ড থেকে শুরু হবে। তাহলে আমি একটু শুরু করব, তারপরে একটু আমি একটু মনে করা দিচ্ছি তোমাদেরকে। তোমরা সবাই অবগত আছো যে প্রথম পরমাণু সম্পর্কে মতবাদ ব্যক্ত করেন গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস। উনি বলছিলেন যে সকল পদার্থকে ভাঙতে ভাঙতে এমন একটা পর্যায়ে আসবে যখন একটা অবিভাজ্য কণা পাওয়া যাবে, যেটাকে গ্রিক ভাষায় বলছে অ্যাটমস, অর্থাৎ এ অর্থ হচ্ছে না, টমস অর্থ হচ্ছে বিভাজ্য, অর্থাৎ অবিভাজ্য কণা। আর এই ক্ষুদ্রতম কণার নামই দিয়েছেন অ্যাটম, যেটা বর্তমানে আমরা পরমাণু হিসাবে চিনি। কিন্তু বর্তমান রসায়ন আবিষ্কার করেছে যে পরমাণু হলো বিভাজ্য, এটাকে ভাঙলে কী হয়, ইলেকট্রন প্রোটন নিউট্রন পাওয়া যায়। আমরা ওদিকে যাচ্ছি না, আমি একদম ডেমোক্রিটাসের পরে প্রথম যে মডেলটা আলোচনা করা হয় এটা হচ্ছে বিজ্ঞানী রাদারফোর্ড 1911 সালে। উনি এটাকে সৌরজগতের সাথে তুলনা করে, অর্থাৎ সূর্যকে কেন্দ্র করে যেরকম গ্রহগুলো ঘুরে, ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরবে, এটার সাথে সাদৃশ্য রেখে একটা মডেল তৈরি করেন। এর জন্য ওনার নাম হচ্ছে রাদারফোর্ডের সৌর মডেল বা সোলার সিস্টেম অ্যাটম মডেল। ওনার যে প্রস্তাবনাগুলো ছিল আমি একটা একটা করে বলি, সবাই একটু খেয়াল করো। প্রথমে হচ্ছে উনি বলছে যে পরমাণুর কেন্দ্রে একটা পরমাণু গোলাকার যদি হয়, পরমাণুর কেন্দ্রে একটা ভারী ঘনবস্তু আছে যেখানে তার সমস্ত ধনাত্মক চার্জ এবং ভর পঞ্জীভূত থাকে, এটার নামই হচ্ছে নিউক্লিয়াস। আসলে এক নম্বর পয়েন্ট আবার বলি, পরমাণুর কেন্দ্রে একটা ভারী ঘনবস্তু আছে যেখানে তার সমস্ত ধনাত্মক চার্জ এবং ভর পঞ্জীভূত থাকে, আর এটাকে বলা হয় নিউক্লিয়াস। এখন এই নিউক্লিয়াস সম্পর্কে রাদারফোর্ডই প্রথম নিউক্লিয়াস সম্পর্কে ধারণা দেন বা নিউক্লিয়াসের সংজ্ঞা দেন, এই জন্য এই রাদারফোর্ডের পরমাণু মডেলের আর একটা নাম হচ্ছে নিউক্লিয়ার মডেল। তাহলে তিনটা জিনিস পেয়ে গেলাম, একটা হচ্ছে প্রথম পরমাণু মডেল আকারে প্রকাশ করেন রাদারফোর্ড কত সালে, 1911 সালে। দুই নম্বর হচ্ছে যে প্রথম নিউক্লিয়াস আবিষ্কার করেন কে বা নিউক্লিয়াস সম্পর্কে মতবাদ দেন কে, এটাও বিজ্ঞানী রাদারফোর্ড। তারপরে রাদারফোর্ডের পরমাণু মডেলকে সৌর মডেল বলা হয় কেন, কারণ রাদারফোর্ডের পরমাণু মডেল সৌরজগতের সাথে সাদৃশ্য রেখে ব্যাখ্যা করা হয়েছে, এই জন্য তাকে বলা হয় কি, সোলার সিস্টেম অ্যাটম মডেল অথবা সৌর মডেল। আরেকটা প্রশ্ন হতে পারে খন নাম্বারে যে রাদারফোর্ডের পরমাণু মডেলকে নিউক্লিয়ার মডেল বলা হয় কেন, কারণ রাদারফোর্ডই প্রথম নিউক্লিয়ার সম্পর্কে ধারণা দেন, এই জন্য এটাকে বলা হয় নিউক্লিয়ার মডেল। তাহলে আমাদের খ নাম্বার এবং নৈবিত্তিকটা চলে গেল। এবার আমি একটু তার স্বীকার্য অথবা প্রস্তাবনাগুলো কী কী ছিল এটা নিয়ে একটু আলোচনা করি। এক নাম্বার আবারও বলি, পরমাণুর কেন্দ্রে একটি ভারী ঘনবস্তু আছে যেখানে তার সমস্ত ধনাত্মক চার্জ এবং ভর পুঞ্জীভূত অর্থাৎ জমা থাকে, তাকে বলা হয় নিউক্লিয়াস। দুই নম্বরে বলছে যে পরমাণুর আয়তনের তুলনায় নিউক্লিয়াসের আয়তন অতি ক্ষুদ্র এবং পরমাণুর অধিকাংশ জায়গা ফাঁকা। সংক্ষেপে যদি বলি যে নিউক্লিয়াসের আয়তন পরমাণুর আয়তনের তুলনায় অতি নগণ্য এবং তার বেশিরভাগ জায়গাই হলো ফাঁকা। তিন নম্বরে বলছে যে সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে যেরকম গ্রহগুলো তার চারদিকে ঘুরে, ঠিক তদ্রূপ নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রনগুলো ঘুরে, এবং একটা পরমাণুতে যত সংখ্যক ধনাত্মক চার্জযুক্ত প্রোটন থাকে নিউক্লিয়াসে, তার বাইরে ঠিক তত সংখ্যক ঋণাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রন থাকে, এই জন্য এটা হচ্ছে চার্জ নিরপেক্ষ। চার নম্বরে উনি বলছে নিউক্লিয়াসের চার্জ হচ্ছে ধনাত্মক ইলেকট্রন। এখন এই নিউক্লিয়াস ইলেকট্রনকে সবসময় ভিতরের দিকে টানে। এখন এই নিউক্লিয়াস এবং প্রোটন এবং ইলেকট্রনের মধ্যকার হলো কেন্দ্রমুখী বল। আর তোমরা খেয়াল করে থাকবে কোনো কিছু যদি আমরা ঘুরাই তাহলে এটা কিন্তু বাহিরের দিকে বল প্রয়োগ করে, অর্থাৎ তুমি কিছু আঙ্গুলের মাথায় যে চাবি রিং একটা ঘুরিয়ে ছেড়ে দাও তাহলে দূরে গিয়ে ছিটকে পড়ে, তার মানে হলে কি বল প্রয়োগ করতেছে কোন দিকে, বাহিরের দিকে। এখন রাদারফোর্ড বলছে নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যকার কেন্দ্রমুখী বল এবং ঘূর্ণনজনিত বহির্মুখী বল পরস্পর সমান, অর্থাৎ
ভিতর দিকে আকর্ষণ করার ক্ষমতা যতটুকু, ঘূর্ণনের কারণে বাইরে যাওয়ার ক্ষমতা ততটুকু। এই জন্য দুইটা সমান হওয়ার কারণে এরা যে যেখানে আছে এইখানে থেকে নিউক্লিয়াসের চতুর্দিকে ঘুরতে থাকে। আশা করি সবাই বুঝতে পেরেছে চারটি পয়েন্ট। আমি আবারও এক এক করে বলি। এক নম্বর কি বলেছে, পরমাণুর কেন্দ্রে একটি ভারী ঘনবস্তু আছে যেখানে তার সমস্ত ধনাত্মক চার্জ পুঞ্জীভূত মানে জমা থাকে, এর নাম হচ্ছে নিউক্লিয়াস। দুই নম্বর বলছে নিউক্লিয়াসের আয়তন পরমাণুর আয়তনের তুলনায় অতি ক্ষুদ্র বা নগণ্য এবং তার বেশিরভাগ জায়গায় হলো ফাঁকা। তিন নম্বর হলো সৌরজগতে সূর্যের চারদিকে যেভাবে গ্রহগুলো ঘুরে ঠিক তদ্রূপ ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চতুর্দিকে ঘুরে। একটি পরমাণুতে যত সংখ্যক ধনাত্মক চার্জযুক্ত প্রোটন থাকে তার বাইরে ঠিক তত সংখ্যক ঋণাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রন থাকে, এই জন্য একটা পরমাণু চার্জ নিরপেক্ষ। চার নম্বর হচ্ছে যে নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যকার কেন্দ্রমুখী বল এবং ঘূর্ণনজনিত বহির্মুখী বল পরস্পর সমান। তাহলে আমরা এইটুকুর মধ্যে আমরা কয়টা প্রশ্ন পেলাম একটু দেখি। এক নম্বর হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল প্রকাশিত হয় কত সালে, 1911 সালে। তারপর হচ্ছে নিউক্লিয়াস কাকে বলে, পরমাণুর কেন্দ্রে একটি ভারী ঘনবস্তু আছে যেখানে তার সমস্ত ধনাত্মক চার্জ এবং বর জমা থাকে তাকে বলা হয় নিউক্লিয়াস। তিন নম্বর হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেলকে সৌর মডেল বলা হয় কেন বা সোলার সিস্টেম অ্যাটম মডেল বলা হয় কেন, কারণ বিজ্ঞানী রাদারফোর্ড সৌরজগতের সাথে সাদৃশ্য রেখে পরমাণুর গঠন ব্যাখ্যা করেন, এই জন্য তার এই পরমাণু মডেলকে বলা হয় সোলার সিস্টেম অ্যাটম মডেল অথবা পরমাণু মডেল। তিন নম্বর হচ্ছে পরের প্রশ্ন হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেলকে নিউক্লিয়ার মডেল বলা হয় কেন, কারণ পরমাণু নিউক্লিয়াস সম্পর্কে প্রথম ধারণা দেন হচ্ছে বিজ্ঞানী রাদারফোর্ড এবং তার এই পরমাণু মতবাদী নিউক্লিয়ার সম্পর্কে ধারণা পাওয়া যায় বা গবেষণা করা হয়, এই জন্য তার এটার নাম হচ্ছে নিউক্লিয়ার মডেল। তারপরে শিখেছি আমরা রাদারফোর্ডের পরমাণু মডেলে স্বীকার্য আছে চারটা, বইয়ে তোমরা দেখবে যে 1, 2, 3, 4 করে দেওয়া আছে, আশা করি সমস্যা হবে না কারো। এখন আমার কথার সাথে যদি বইয়ের কথা লিখলে তোমরা দেখবে অর্থ ঠিক থাকে কিনা, মূল কথা ঠিক থাকলে কথা একটু এদিক সেদিক হতে পারে স্বাভাবিক। তারপর হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা, অর্থাৎ উনি যে প্রথম একটা পরমাণু গঠন ব্যাখ্যা করেন এর মধ্যে কী কী ত্রুটি ছিল, এর নাম হচ্ছে সীমাবদ্ধতা। এক নম্বর হচ্ছে উনি পরমাণুর কক্ষপথের আকার সম্পর্কে ব্যাখ্যা দিতে পারেন, কারণ উনি বলেছে যে ইলেকট্রন নিউক্লিয়াসের চতুর্দিকে ঘুরে, এখন কীরকমভাবে ঘুরে বৃত্তাকার না উপবৃত্তাকার কিছু বলতে পারেন, অর্থাৎ উনি পরমাণুর গঠন কক্ষপথের আকার সম্পর্কে কোনো ব্যাখ্যা দিতে পারেন। দুই নম্বর হচ্ছে উনি সৌরজগতের সাথে তুলনা করছে, অর্থাৎ সূর্যটাকে ধরে নিচ্ছে আমার নিউক্লিয়াসের সাথে আর ইলেকট্রনকে তুলনা করছে গ্রহের সাথে। এখন সূর্যেরও কোনো চার্জ নেই, গ্রহেরও কোনো চার্জ নেই, কিন্তু আমার নিউক্লিয়াস অর্থাৎ প্রোটন এবং ইলেকট্রনে কিন্তু চার্জ আছে। তাহলে চার্জ যুক্ত ইলেকট্রন প্রোটনের সাথে চার্জবিহীন সূর্য এবং গ্রহের যে তুলনা করা হয়েছে তাও কিন্তু একটা যুক্তি নেই, অর্থাৎ যুক্তিবিহীন, এটা একটা সীমাবদ্ধতা। তারপরে একাধিক ইলেকট্রন থাকলে একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ক্ষেত্রে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চতুর্দিকে কীভাবে ঘুরে এ সম্পর্কে এখানে উনি কোনো ব্যাখ্যা দিতে পারেন। তাহলে কয়টা সমস্যা হলো, একটা হলো আকার, তারপরে হচ্ছে সৌরজগতের চার্জহীন বস্তুর সাথে চার্জযুক্ত বস্তুর তুলনা, আর একটা হলো ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে কোনো চার্জযুক্ত কণা যদি ঘুরতে থাকে তাহলে সেটা আস্তে আস্তে শক্তি বিকিরণ করে এবং তার কক্ষপথ মানে আবর্তন চক্র হ্রাস পায়। এটা সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে আমাদের কয়েল, আমাদের কয়েলগুলো কিন্তু এরকম থাকে এরকম। এখন এই জায়গায় যদি আমি আগুন লাগাই তাহলে আস্তে আস্তে ধোঁয়া সৃষ্টি করবে আর আস্তে আস্তে কমতে 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 একটা সময় এই জায়গায় চলে আসবে। এখন যেহেতু রাদারফোর্ড কক্ষপথের এই যে আকার সম্পর্কে কিছু বলেনি, অর্থাৎ বৃত্তাকার উপবৃত্তাকার কীরকম কিছুই বলেনি, তাহলে ম্যাক্সওয়েল এর মধ্যে যুক্তি দিয়েছেন যে চার্জযুক্ত কণা সবসময় শক্তি বিকিরণ করে আর বিকিরণ করলে সেটা কী হয়, আবর্তন চক্র হ্রাস পায়। তাহলে এটা যদি হ্রাস পেতে থাকে পেতে 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 একটা সময় কী করবে, নিউক্লিয়াসের ভিতরে এসে ঢুকে যাবে। কিন্তু বাস্তবিক পক্ষে নিউক্লিয়াসের ভিতরে কখনো ইলেকট্রন থাকতে পারে না, অর্থাৎ ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে এই রাদারফোর্ডের পরমাণু মডেলে কোনো অস্তিত্বই থাকে না। এই হচ্ছে আমাদের রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা। তারপর হচ্ছে আমার বোরের পরমাণু মডেল, এই রাদারফোর্ডের পরমাণু মডেলে যে যে সমস্যাগুলো ছিল এটা সংশোধন করেই একটা নতুন একটা মডেল প্রদান করেন বিজ্ঞানী নিলস বোর 1913 সালে। রাদারফোর্ড করেছেন হচ্ছে 1911, নিলস বোর হলো 1913। তাহলে এক নম্বর পয়েন্ট আমি কী বলেছিলাম,
যে উনি কক্ষপথের আকার সম্পর্কে কোনো কি করতে পারেনি, ব্যাখ্যা দিতে পারেনি। এখন এই ব্যাখ্যাটি প্রদান করেছেন কে? নিলস বোর। উনি বলছে নিউক্লিয়াসের চতুর্দিকে কতগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথ আছে, অর্থাৎ এই যদি নিউক্লিয়াস হয় তার বাহিরে কতগুলো বৃত্তাকার কক্ষপথ আছে যে জায়গায় ইলেকট্রনগুলো ঘুরতে থাকে, আর এই কক্ষপথকে বলা হয় শক্তিস্তর, শেল অথবা অরবিট, যেটাকে আমরা ইন্টার শিখব কোয়ান্টাম সংখ্যা। আমাদের একটু একটু আলোচনা আছে এই অধ্যায়ে, প্রধান কোয়ান্টাম সংখ্যা বলে, এটাকে প্রকাশ করা এন দ্বারা, অর্থাৎ এন ইগল টু ওয়ান মানে হচ্ছে প্রথম শক্তিস্তর, এন ইগল টু টু মানে হচ্ছে দ্বিতীয় শক্তিস্তর। এই প্রথম শক্তিস্তরকে আবার ক্যাশেল, দ্বিতীয় শক্তিস্তরকে এল, অনুরূপভাবে এম এন ড্যাশ ড্যাশ ব্যাখ্যা করা হয়। অর্থাৎ আমি যদি কথার একবারে বলি যে বোর পরমাণু মডেলে এক নম্বর শিকার যে হচ্ছে পরমাণুর কেন্দ্রে উনি তিনটা সম্পর্কের কথা বলেন, একটা হচ্ছে কক্ষপথ, একটা হচ্ছে কৌণিক ভরবেগ, আর একটা হচ্ছে তোমার বিকিরিত শক্তি। তো উনি বলছে যে পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াসের চতুর্দিকে কতগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথ আছে যে কক্ষপথে ইলেকট্রনগুলো সর্বদা ঘূর্ণায়মান, আর এই কক্ষপথগুলোকে বলা হয় শক্তিস্তর অথবা অরবিট অথবা শেল। এখন এইগুলোকে প্রকাশ করা হয় এন দ্বারা, ছোট হাতের এন দ্বারা। যদি এন ইগল টু ওয়ান হয় তাহলে হলো প্রথম শক্তিস্তর, এন ইগল টু টু হলে দ্বিতীয় শক্তিস্তর, এন ইগল টু থ্রি হলে তৃতীয় শক্তিস্তর। এগুলোকে আবার ক্যাপিটাল লেটার দিয়ে প্রকাশ করা হয়, অর্থাৎ প্রথম শক্তিস্তরকে ক্যাশেল, দ্বিতীয়টিকে এন শেল। অর্থাৎ যদি এন ইগল টু ওয়ান হয় তাহলে ক্যাশেল, এন ইগল টু টু হলে এল শেল, যদি এন ইগল টু থ্রি হয় তাহলে হচ্ছে এম শেল। তারপর হচ্ছে কৌণিক ভরবেগ। উনি বলছে ইলেকট্রন ঘুরার সময় ইলেকট্রনের কৌণিক ভরবেগ এম ভি আর ইগল টু এন এইচ বাই টু পাই, এটা একটু খেয়াল করবে, এটা থেকে অঙ্ক আসতে পারে। এখানে এম হচ্ছে আমার ইলেকট্রনের ভর, ইলেকট্রনের ভর যেটার মান হচ্ছে 9.11 × 10⁻²⁸ গ্রাম, অথবা 9.11 × 10⁻³১ কেজি। বি ভি হচ্ছে ইলেকট্রনের গতিবেগ বা সংক্ষেপে বেগ লিখলাম, যদি আমি কেজি বসাই তাহলে এককটা আসবে মিটার পার সেকেন্ড। আর আর হচ্ছে কক্ষপথের ব্যাসার্ধ, কক্ষপথের ব্যাসার্ধ আমি সংক্ষেপে লিখলাম, বুঝে যাবে ইনশাল্লাহ। এন হচ্ছে কক্ষপথের সংখ্যা, এইচ হলো প্লাঙ্কের ধ্রুবক, এইচ হলো প্লাঙ্কের ধ্রুবক। আর পাইয়ের মান তো তোমরা জানো, পাই ইকুয়াল টু হলো 3.1416। এখন এইচ হলো, সরি এন লিখলাম, এইচ হলো প্লাঙ্কের ধ্রুবক, এটার মান হচ্ছে 6.626 × 10⁻²⁷ ই আর জি আর্ক সেকেন্ড, অথবা 6.626 × 10⁻²⁴ জুল সেকেন্ড। এখন আমরা এই মানটা ব্যবহার করব, আর এম এর মানটা এটা ব্যবহার করবো, কারণ তোমার ইন্টার এর নিয়ে ব্যাখ্যা আছে, অর্থাৎ এম কে এস সি জি এস পদ্ধতিতে তোমাদের এগুলো নেই, অর্থাৎ তোমাদের টেনশন নেই, তোমরা শুধু দুইটা মান মনে রাখো যে এম এর মান হচ্ছে কেজিতে এত গ্রামে এত। আমি দুইটা কেন লিখলাম, কারণ তোমাদের নৈমিত্তিক আসতে পারে অথবা বহুপদী সমাপ্তি সূচক হতে পারে, তখন হয়তো বেজালে পড়ে যাবো। তাহলে এম এর মান হচ্ছে 9.11 × 10⁻³ কেজি, আর গ্রামে হলো −28, আর প্লাঙ্কের ধ্রুবকের যদি −27 দাও তাহলে হলো আর্ক, আর যদি এম কে এসে দেয় অর্থাৎ এসআই পদ্ধতিতে দেয় তাহলে হচ্ছে −34 জুল সেকেন্ড। তোমাদের এটা দেওয়া আছে কেজি, আরে মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড, তাই মিটার স্কোয়ার কেজি দিলেই তোমার হচ্ছে কি জুল হয়ে যায়, কারণ এক কেজি বরের কোনো বস্তুর উপর যে পরিমাণ বল প্রয়োগ করলে, শক্তি প্রয়োগ করলে এক বর্গ মিটার ত্বরণ সৃষ্টি হয়, এটা সম্ভবত এক জুল। তোমার একটা ফিজিক্স বইটা দেখলে আরও ভালোভাবে ক্লিয়ার হবে জিনিসটা। এখন আমি এটা অঙ্কে আসে, আসলে কী কী হতে পারে জায়গাটাকে, এই যে এইটুকু হলো কৌণিক ভরবেগ। তাহলে তোমাকে যদি বলে কৌণিক ভরবেগ বের করো, তাহলে কৌণিক ভর বেগ বের করতে চাইলে তুমি শুধু এম ভি আর এইটুকুর মান বের করলেই হবে। যদি বলে একটু ব্যাসার্ধ বের করো,
তাহলে তুমি শুধু আর এর মান বের করবে। যদি বলে ইলেকট্রনের গতিবেগ বের করো, গতিবেগ অথবা বেগ যাই বলা থাকে, তাহলে শুধু তুমি ভি এর মান বের করবে। এখন যদি বলে কৌণিক বেগ, কৌণিক বেগ, তাহলে কী করবে তুমি? ভি আর বের করবে। এখন কোনটার একক কী আসবে এটা একটু বলে দেই, কারণ এটা তোমাদের জন্য অঙ্ক থাকতে পারে। যদি আমি এর সব কিছু নির্ভর করবে কার উপরে, এই এইচ আর হলো এম এর উপরে, এই দুইটার মান যা বসাবে এটা অনুযায়ী ব্যাগ ব্যাসার্ধ এগুলো কী করবে একক নির্ভর করবে। তুমি যদি এম এর মানটা গ্রামে বসাও, এইচ এর মানটা আর্কে বসাও, তাহলে ব্যাগের একক হবে সেন্টিমিটার পার সেকেন্ড, সেন্টিমিটার পার সেকেন্ড। আর তুমি যদি এম এর মান কেজিতে বসাও, এইচ এর মান জুল সেকেন্ড অথবা বর্গ মিটার কেজি পার সেকেন্ড বসাও, তাহলে তোমার মান আসবে হলো মিটার পার সেকেন্ড। এখন যারা ভালো রেজাল্ট করতে চাও তাদেরকে দুইটাই জানা উচিত, আর যারা মনে করো যে না বইয়ের বাইরে সাধারণত প্রশ্ন হবে না, তারপর একটু জেনে রাখা ভালো, তাহলে তোমরা এটি খেলে মনে রাখবে যে এম এর মান অর্থাৎ ইলেকট্রনের ভর হবে কেজিতে, আর প্লাঙ্কের ধ্রুবকের মান হবে জুল সেকেন্ড অথবা বর্গ মিটার কেজি সেকেন্ডে। যদি এটা বসায় তাহলে গতিবেগের একক হবে মিটার পার সেকেন্ড, ব্যাসার্ধের একক হবে মিটার। আশা করে বুঝতে পেরেছ। তিন নম্বর হচ্ছে যে একটা নির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রন ঘূর্ণায়মান অবস্থায় সে শক্তি শোষণ করে না, বিকিরণও করে না, তবে যদি সে শক্তি শোষণ করে তাহলে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায়, আর যদি উপর থেকে নিচে যায় তাহলে শক্তি সে বিকিরণ করে। অর্থাৎ শক্তি শোষণ করলে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায়, আর উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসলে শক্তি বিকিরণ করে। এখন এই শোষিত বা বিকিরিত শক্তি একটু লিখি আমি, দাঁড়াও, বলছে এ শোষিত বা বিকিরিত শক্তি ই ইগোল টু হচ্ছে এইচ নিউ, এটা কিন্তু ভি না, নিউ এটা হলো কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি। তাহলে এ নিউর সমান হলো, নিউর একক হলো পার সেকেন্ড অথবা এইচ জ্যাট হার্স, আর এইচ তো প্লাঙ্কের ধ্রুবক জানোই। এখন এইচ এ নিউর সমান হলো সি বাই ল্যামডা, এ সি হচ্ছে আলোর বেগ, যার মান হচ্ছে 3×10⁸ মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে ল্যামডা, এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এর যদি আমরা তরঙ্গ দৈর্ঘ্য চাই তাহলে কিন্তু এই ল্যামডার মান কিন্তু মিটারে রাখতে হবে, তরঙ্গ দৈর্ঘ্য এটা কিসে থাকবে? মিটারে। তাহলে শক্তির একক জুল, তাহলে ই হবে জুল, কারণ এই অঙ্কটা দিয়ে কিন্তু তোমার চাইতে পারে যে কী পরিমাণ শক্তি অথবা তরঙ্গ দৈর্ঘ্য কত অথবা আলোর বেগ কত ইত্যাদি ইত্যাদি। তাহলে আমাদের মূল জিনিসটা দাঁড়ালো ই ইগোল টু এস নিউ অথবা ই ইগোল টু এস সি বাই ল্যামডা। এখন এই বিকিরিত শক্তিকে যদি প্রিজমের ভিতর দিয়ে আমরা চালনা করি তাহলে আমরা কী পাবো? আমরা বর্ণালী পাবো। অর্থাৎ ওই যে রাদারফোর্ড বর্ণালী সম্পর্ক ব্যাখ্যা দিতে পারে না, কিন্তু রাদারফোর্ড বর্ণালী সম্পর্ক ব্যাখ্যা দেয়, এই হলো ব্যাখ্যা। অর্থাৎ ইলেকট্রন যখন শক্তি শোষণ অথবা বিকিরণ করে উচ্চ শক্তি স্তর অথবা নিম্ন শক্তি স্তরে যায়, এই বিকিরিত বা শোষিত শক্তিকে যদি প্রিজমের ভিতর দিয়ে প্রবেশ করানো হয় তখন একটা বর্ণালী পাওয়া যায়। তাহলে দেখো ওনার তিনটা, একটা হলো ছিল কক্ষপথ কৌণিক ভরবেগ এবং বিকিরিত বা শোষিত শক্তি ই ইগোল টু এস নিউ। এখন এই বিকিরিত বা শোষিত শক্তি সম্পর্কে তাহলে ওনার যে সাফল্যটা আছে, এক নম্বর কি উনি কক্ষপথ সম্পর্কে ধারণা দিতে পারেন, দুই নম্বর হচ্ছে উনি কৌণিক ভরবেগ সম্পর্কে ধারণা দিতে পেরেছেন, উনি বর্ণালী সম্পর্কে ধারণা দিয়েছেন। এগুলো হচ্ছে বোরের সাফল্য, এটাও আসতে পারে আলাদা একটা প্রশ্ন যে বোর পরমাণু বোরের সাফল্য। আমি একটু দেখে নিই প্রশ্নগুলো কী কী হচ্ছে তোমাদের। হুম,
ঠিক আছে তিনটা তুমি এক নম্বর বলেছিলে যে রাধাকুড়ের সীমাবদ্ধতা কি ছিল যে উনি কক্ষপথ সম্পর্কে ব্যাখ্যা দিতে পারেন আর বোর কি করছে ওরা সংশোধন করে তার উনি কক্ষপথের ধারণা দিয়েছেন কোনে উনি বলছে নিউক্লিয়াসের চতুর্দিকে ইলেকট্রন বৃত্তাকার করে এই যে বৃত্তাকার কক্ষপথ এটা হচ্ছে তার একটা সাফল্য দুই নম্বর ওই যে বিকিরিত শক্তি বা শোষিত শক্তি কত ওইটা সম্পর্কে ধারণা দিতে পারেন এটা কে দিয়েছেন বোর দিয়েছেন বর্ণালী সম্পর্কে ধারণা কে দিয়েছেন বোর দিয়েছেন এগুলো হচ্ছে তার সাফল্য তারপরও তার মধ্যে কিন্তু কিছু সীমাবদ্ধতা ছিল সীমাবদ্ধতাগুলো কীরকম উনি বলছে যে নিউক্লিয়াসের চতুর্দিকে ইলেকট্রনগুলো কতগুলো বৃত্তাকার অনুমোদিত কক্ষপথে ঘুরে কিন্তু আধুনিক রসায়ন প্রমাণ করছে ইলেকট্রন শুধু বৃত্তাকার কক্ষপথে ঘুরে না উপবৃত্তাকার কক্ষপথেও ঘুরে তাহলে এইটা কিন্তু ওনার একটা সমস্যা মানে সীমাবদ্ধতা তারপরে বোর বর্ণালী ব্যাখ্যা করেছে কিন্তু উনি কিন্তু এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বর্ণালী ব্যাখ্যা করতে পেরেছেন একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বর্ণালী ব্যাখ্যা করতে পারেন তাহলে এটা ওনার একটা সীমাবদ্ধতা অর্থাৎ উনি এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে পারলেও একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে পারেননি তারপরে ওনার বর্ণালী যে ব্যাখ্যাটা দিয়েছেন ওনার তত্ত্ব অনুযায়ী বা মতবাদ অনুসারে বিকিরিত শক্তি বা বর্ণালীতে একটিমাত্র রেখা পাওয়ার কথা কিন্তু সূক্ষ্মভাবে দেখলে দেখা যায় যে এই রেখাগুলোর মধ্যে কতগুলো সূক্ষ্মরেখা বিভক্ত আছে তাহলে বর্ণালীতে এই সূক্ষ্মরেখার সৃষ্টি কেন হয়েছে এই সম্পর্কে কোনো উনি কোনো ধারণা দিতে পারেন এটা ছিল বোর পরমাণু মডেলে সীমাবদ্ধতা তোমাদের এটা থেকে একটা প্রশ্ন হতে পারে রাদারফোর্ড এবং বোর পরমাণু মডেলের তুলনা তাহলে এই যে আমরা সাফল্যগুলো দিলাম সীমাবদ্ধতা দিলাম এগুলো দিয়ে তিন তিন তিনটা অথবা চারটা পার্থক্য দিলে তোমাদের হয়ে যাবে ইনশাল্লাহ তারপরও যদি কারো কোনো প্রশ্ন থাকে এই তৃতীয় অধ্যায় সম্পর্কিত তোমরা আজকে যে ক্লাসটা দেখবে দেখার পরে শুধুমাত্র পরীক্ষার্থীরাই না নবম দশম পরীক্ষার্থী তাদের সবার যদি এই বোর এবং রাদারফোর্ডের পরমাণু মডেল সম্পর্কিত কোনো ধরনের প্রশ্ন থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমি চেষ্টা করবো এটা উত্তর দেওয়ার জন্য তাহলে আমরা আমার এক নজর একটু দেখে নিই আজকে আমরা কী কী পড়েছি আর যা পড়েছি তার মধ্যে ম্যাক্সিমামই কিন্তু বড় প্রশ্ন এক নম্বর হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেলের স্বীকার্য মানে মতবাদ দুই নম্বর হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা তিন নম্বর হচ্ছে বোরের পরমাণু মডেলের স্বীকার্য চার নম্বর বড় প্রশ্ন পড়েছে বোর পরমাণু মডেলের সাফল্য তারপর হচ্ছে বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা আর এটা থেকে যদি একটা বড় প্রশ্ন আসে তোমার দেখবে যে সৃজনশীল এরকম থাকবে যে এরকম একটা আর এইভাবে দেওয়া থাকবে ব্যাপার একটু খেয়াল করে দেখো যে এটা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল এটা হচ্ছে বোর পরমাণু মডেল এটা দেওয়া থাকবে চিত্র এক বা ফিগার ওয়ান এটা দেওয়া থাকবে ফিগার টু বলা থাকবে এই দুটির মধ্যে কোনটি পরমাণুর গঠন ব্যাখ্যায় অধিক উপযোগী তাহলে তুমি নিশ্চিত এ কথাটা জানো যে প্রথমে হচ্ছে রাদারফোর্ড আর এটাকে সংশোধন করে হচ্ছে বোর তাহলে পরমাণুর গঠন ব্যাখ্যায় অবশ্যই বোর বেশি উপযোগী এখন হচ্ছে কেন কেন মানে পার্থক্যটা দিয়ে দিবা একজনের কক্ষপথ আকার সম্পর্কে ব্যাখ্যা দিতে পারেনি একজন দিয়েছেন একজন বর্ণালী সম্পর্কে ব্যাখ্যা দিতে পারেনি একজন দিয়েছেন অর্থাৎ পজিটিভ নেগেটিভ সাইডগুলো তুলে ধরলেই তোমরা এরা এই প্রশ্ন যদি আসে তাহলে চারের জন্য আসবে আশা করি বুঝতে পারো সব জিনিসটা তাহলে আমাদের এই যে প্রশ্নগুলো আছে অর্থাৎ আমাদের পৃষ্ঠা নম্বর হচ্ছে কত থেকে ৪২ থেকে ৪৫ তারপরে যেই প্রশ্নটা তোমাদের সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস এখন এই মতবাদ এবং ইয়ার আগে প্রতীক সংকেত যোজনী এবং পরমাণুর গঠন অর্থাৎ ইলেকট্রন প্রোটন নিউট্রন এই সম্পর্কে ভালো ধারণা থাকলে পরের ক্লাসগুলো খুবই ইজি হয়ে যাবে আর রাদারফোর্ড এবং বোরের পরমাণু মডেল ভালোভাবে শিখবে কারণ যারা সায়েন্সে পড়তে চাও ইন্টারে কিন্তু হুবহু এই দুটো মডেলই আছে এইখানে যে অঙ্কগুলো বুঝালাম অঙ্কগুলো কম থাকলেও ইন্টারে কিন্তু অনেক বেশি অঙ্ক আছে এটা সম্পর্কিত তাহলে আমাদের যদি বেসিকটা স্ট্রং না হয় তাহলে কিন্তু আমাদের সমস্যা হবে ইন্টারে আর ওইটার চেয়ে বড়ো কথা না কারণ তোমরা জানো যারা পরীক্ষা দেবে তোমাদের অধ্যায় হলো চারটা প্রশ্ন আসবে হলো আটটা তাহলে চার অধ্যায় থেকে আটটা প্রশ্ন করতে গেলে স্বাভাবিকভাবে প্রশ্নকে একটু ঘুরিয়ে দিতে হবে এখন প্রশ্ন ঘুরাইতে গিয়ে প্রশ্ন কিন্তু একটু অঙ্কটঙ্ক থাকাটাই স্বাভাবিক অতএব তোমরা প্রস্তুতির চার অধ্যায়ে যত রকম প্রস্তুতি আছে সবগুলো তোমাদের নিতে হবে তাহলে আগামী ক্লাসে আমি ইলেকট্রন বিন্যাস থেকে শুরু করবো ইনশাল্লাহ তোমাদের এইগুলোর মধ্যে যদি প্রশ্ন থাকে কোনো মতামত থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আমি চেষ্টা করবো তোমাদের এটা সমস্যা আগামী ক্লাসে দেওয়ার আগামী ক্লাস পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ সবাইকে সুস্থ রাখো নিরাপদে রাখো এই আশা ব্যক্ত করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ
ফিনিশ বাটনে চাপ দিলে হয়।